মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেকারের রেষারেষি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। বেপরোয়া একটি ট্রেকার গিয়ে সজোরে ধাক্কা মারে বছর 40-এর ফুলসুরা বিবিকে। আহত মহিলাকে তড়িঘড়ি করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত ওই মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার। দুটো ট্রেকার আপনার হরিহরপাড়া থেকে মামদালিপুর যাচ্ছিল, দুজনে রেষারেষি করে পাল্লা পাল্লিতে যাচ্ছিল, আর ও রাস্তা সাইডেই আসছিল। দিয়ে ওই দুজনের রেষারেষিতে রাস্তা যে খাম ছিল, খামের হয়তো ওখানে খুব স্পিডে যাচ্ছিল ট্রেকার দুটো, দিয়ে আপনার ওকে মারে, দিয়ে ওকে মারে একদম ওপরে উঠে যায় ও ট্রেকারের, দিয়ে হাঁটু খুব খাম হয়ে গেছে, কপাল কেটে গেছে, কপালে সেলাই হয়েছে, হাঁটুতে সেলাই, মাথায় চোট, পেটে খুব যন্ত্রণা। পরিবার সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি তর্তিপুর এলাকায় মামদালিপুরে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। মঙ্গলবার সকালে হরিহরপাড়া থেকে বহরমপুরগামী ওই যাত্রীবাহী ট্রেকার দুটি অত্যাধিক গতিতে ছুটে আসছিল। মামদালিপুর এলাকায় একটি ট্রেকার অপর একটি ট্রেকারকে ওভারটেক করার সময় সজোরে গিয়ে ধাক্কা মারে ওই মহিলাকে। তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। স্থানীয়রা বিকট আওয়াজ শুনে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কর্তব্যরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘাতক ট্রেকার দুটিকে আটক করে। যেতে যেতে পাল্লা পড়ে যেতে মানে যেতে যেতে ওরা এই বাড়াচ্ছে কি উবাড়াচ্ছে এরকম যাচ্ছে না। মেয়েটা রাস্তা থেকে হয়তো একটু সাইডই ছিল, ওই অবস্থা ও ধাক্কা দেয় এগারবেলা, দেওয়ার পর ও পড়ে যায়। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।